আজকে পাঁচ নাম্বার অঙ্ক শিখব। পাঁচ নাম্বারে বলা আছে মান নির্ণয় করো। ক এন ইন্টারসেকশন টু এন, খ এন ইন্টারসেকশন এ, গ টু এন ইন্টারসেকশন টি। যেখানে এন সকল স্বাভাবিক সংখ্যার সেট, টু এন সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, এ সকল বিজোড় সংখ্যার সেট, পি সকল মৌলিক সংখ্যার সেট। তার মানে এই যে এন, এন এর যে উপাদানগুলো হবে সেগুলা সকল স্বাভাবিক সংখ্যার সেট হবে। তো সকল স্বাভাবিক সংখ্যার সেটগুলা কি সেটা দেখে নাও। নাম্বার পাঁচ দেওয়া আছে, এন হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। তো সকল স্বাভাবিক সংখ্যার সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, এভাবে অসীম পর্যন্ত হতে পারে। তো এন সমান সকল স্বাভাবিক সংখ্যার সেট নিলাম। এবার টু এন, টু এন সমান সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট। তো এই যে এন যেটা আছে সেই এনটাকে যদি তুমি টু দ্বারা গুণ করো তাহলে টু এন এর মানটা পেয়ে যাবে। তো দেখো টু এন, তো টু এন সমান এটাকে এই এনটাকে ধরা হয় স্বাভাবিক সংখ্যা, আর টু এন যেহেতু বলছে সেহেতু সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট। তো সকল ধনাত্মক জোড় সংখ্যার সেটটা বের করার উপায় হচ্ছে এই টু দ্বারা ওয়ানকে গুণ, টুকে গুণ, থ্রিকে গুণ, ফোরকে গুণ, ফাইভকে গুণ, এভাবে আমরা গুণ করে করে যে সংখ্যাগুলো পাবো সেগুলাই হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেটটা বের হয়ে যাবে। তো দেখো টু দ্বারা ওয়ানকে গুণ করি টু, টু দ্বারা টুকে গুণ করলে দুই দুগুণে চার, এবার থ্রিকে গুণ করো তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে দশ, এভাবে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেটটা নেওয়া যায়। এরপরে এ সমান কি বলছে, এ সমান বলছে সকল বিজোড় সংখ্যার সেট। তো সকল বিজোড় সংখ্যার সেট, তো এ সমান সকল বিজোড় সংখ্যার সেট কি কি হতে পারে, ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন, এইভাবে অসংখ্য বা অসীম পর্যন্ত হতে পারে। এরপরে পি সমান বলছে সকল মৌলিক সংখ্যার সেট। তো সকল মৌলিক সংখ্যার সেটগুলো আমরা পি সমান নেব, এবং পি সমান হচ্ছে সকল মৌলিক সংখ্যার সেট। তো সকল মৌলিক সংখ্যার সেটগুলো কি কি, সকল মৌলিক সংখ্যাগুলো হচ্ছে সেগুলাই সংখ্যা যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল মিলে না, সেই সংখ্যাগুলাই হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন টু থ্রি ফাইভ সেভেন, নাইনটা ধরা যাবে না, নাইনটা কিন্তু বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা নাই, কারণ হচ্ছে নাইনকেও ভাঙ্গানো যায়, তিন তিরিককে নয়। ইলেভেন, ইলেভেনটা হচ্ছে মৌলিক সংখ্যা, থার্টিন, এভাবে অসংখ্য সংখ্যা হতে পারে। তো আমরা এন টু এন এ পি সব যে সেটের উপাদান সেই উপাদানগুলো আমরা বের করে নিলাম কোথায় থেকে, সেই উপাদানগুলোর নির্দেশনা এখানেই দেওয়া আছে, সেই নির্দেশনা থেকে আমরা উপাদানগুলো বের করলাম। এবার আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করব। ক নাম্বারে কি বলছে দেখো, ক নাম্বারে বলছে এন ইন্টারসেকশন টু এন। তো দেখো এখানে আমরা এন সমান কি পেলাম, এন সমান সকল স্বাভাবিক সংখ্যার সেট, এই যে এগুলা। তো সকল স্বাভাবিক সংখ্যার সেটগুলো আমরা লিখে নেব, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন। আচ্ছা ইন্টারসেকশন চিহ্ন আছে, ইন্টারসেকশন চিহ্ন মিডিলে আমরা দিয়ে দিই,
এরপরে 2n 2n সমান কি পেলাম 2n এর উপাদান হচ্ছে 2 4 6 8 10 2 4 6 8 10 এইভাবে অসংখ্য সংখ্যা হতে পারে তো এখন আমাদের মূলত কাজ কি মূলত কাজ হচ্ছে দেখো দুই সেটের মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন ইন্টারসেকশনের কাজ কি দুই সেটের যে কমন উপাদানগুলো আছে সে কমন উপাদানগুলাই গ্রহণ করা তো কমন উপাদানটা কি কি আছে দেখি এখানে 2 আছে এখানেও 2 আছে এখানে 4 4 6 6 8 8 10 10 নেই তাহলে এগুলাই হচ্ছে আমাদের কি কমন উপাদান এই কমন উপাদানগুলাই আমরা এখন লিখব কমন উপাদানগুলো হচ্ছে 2 4 6 8 এইভাবে অসংখ্য সংখ্যা হতে পারে আর এটাই হচ্ছে কি ক নম্বরের জন্য অ্যানসার ক নম্বরে প্রশ্নে কি বলছে সেটা দেখো আগে ক নম্বরে বলছে এন ইন্টারসেকশন ই তো এন ইন্টারসেকশন ই তো এন সেটের উপাদানগুলো কি ছিল এন সেটের উপাদানগুলো ছিল সকল স্বাভাবিক সংখ্যা তো সকল স্বাভাবিক সংখ্যা কি কি ছিল সকল স্বাভাবিক সংখ্যা ছিল 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত ছিল ইন্টারসেকশন এ এ সেটের উপাদানগুলো কি এ সেটের উপাদানগুলো হচ্ছে 1 3 5 7 9 তার মানে সকল বিজোড় সংখ্যা ছিল 1 থ্রি ফাইভ সেভেন নাইন এভাবে অসংখ্য ধনাত্মক বিজোড় সংখ্যা ছিল তো দেখো এখন দুই সেটের মাঝখানে এন সেট এবং এ সেট এই দুই সেটের মাঝখানে চিহ্ন হচ্ছে ইন্টারসেকশন আর ইন্টারসেকশনের কাজ কি হলো ইন্টারসেকশনের কাজ হচ্ছে দুই সেটের থেকে যে কমন উপাদানগুলো আছে সে কমন উপাদানগুলো গ্রহণ করা তো দেখো আমরা কমন উপাদানগুলো গ্রহণ করি কমন উপাদানগুলো কি কি আছে 1 আছে এখানে 1 আছে 3 এখানেও 3 আছে 5 এখানেও 5 আছে 7 এখানেও 7 আছে 9 এখানেও 9 আছে তো এই সংখ্যাগুলাই বা উপাদানগুলাই হচ্ছে আমাদের কমন উপাদান তো কমন উপাদানগুলো আমরা লিখব এবার 1 3 5 সেভেন নাইন এভাবে অসীম পর্যন্ত হতে পারে আর এটাই হচ্ছে অ্যান্সার এরপরে আমরা দেখব নাম্বার গ গ নাম্বার প্রশ্নে কি আছে সেটা আগে দেখে নাও টু এন ইন্টারসেকশন পি টু এন ইন্টারসেকশন পি 2n সমান কি ছিল 2n সমান ছিল সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট তো সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট হচ্ছে 2n এটা তো 2n এর আমাদের উপাদানগুলো ছিল 2 4 5 7 9 সরি 9 না 2 4 5 2 4 6 এটা 6 হবে 6 8 এরপরে 10 নিতে পারো 10 নিলেও হয় না নিলেও হয় 10 এটা হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট এরপরে ইন্টারসেকশন আছে ইন্টারসেকশনটা দিয়ে দিই আর পি সমান কি ছিল পি সমান ছিল সকল মৌলিক সংখ্যার সেট তো সকল মৌলিক সংখ্যার সেটটা কোনটা যেটা এখানে দেওয়াই আছে 2 3 5 7 11 13 এভাবে অসীম পর্যন্ত হতে পারে এখন দুই সেটের মাঝখানে আমাদের চিহ্ন হচ্ছে ইন্টারসেকশন ইন্টারসেকশন চিহ্নের কাজ কি ইন্টারসেকশন চিহ্নের কাজই হলো দুই সেটের মাঝখান থেকে যেগুলো কমন উপাদান আমরা পাবো সেই কমন উপাদানগুলো গ্রহণ করা তো দেখো কমন উপাদানগুলো কি কি আছে এখানে 2 আছে 2 আছে 3 3 নেই
5 5 ও নেই 7 7 নেই 11 11 ও নেই 13 13 ও নেই তাহলে কমন উপাদানটা আমি পাচ্ছি কোনটা শুধু 2 তো এটাই হচ্ছে গ নম্বরের জন্য অ্যানসার বা এইভাবে আরো সংখ্যা থাকতে পারে বা হতেও পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা 5 নম্বর অঙ্কটি সমাধান খুব সহজে বুঝতে পারছো এর পরবর্তীতে আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় ধন্যবাদ সবাইকে